প্রধানের 100 দিন নিয়ে তিনি কি বলবেন, এবং তারপর এক এক করে আমরা বাকিদের থেকে শুনে নেব। আপনারা না থাকলে প্রধান 100 দিন, তাও লন্ডন 1-2 মিলিয়ে বিভিন্ন হল মিলিয়ে 100 দিন নয়, বা রাস্তার দেওয়ালের পোস্টারে 25-50 দিন নয়, নন্দন 1, রাধা স্টুডিও, পিভিআর, আইনক্স, সেটা আপনাদের সাহায্য ছাড়া হতো না। পাশাপাশি ধন্যবাদ পঙ্কজ লাডিয়াকে, যে প্রধানের পাশে অন্যতম প্রধান হয়েছিল আমাদের সাথে। বাদ বাকি কথা তো সারাদিন 100 দিন ধরে আপনারা শুনছেন, দেখছেন, দর্শকদের ভালো লাগছে। আপনারা পাশে থাকলে আরও ভালো ভালো ছবি আমরা দিতে পারবো আমরা আশা করি, এবং আমরা জানি আপনারা এইভাবে আমাদের পাশে থাকবেন। অনেক দেশ বাংলায় প্রথমে দিদি কথা বলা উচিত। আমি শুধু এইটুকুই বলতে পারি যে এই 100 দিনে এই এর একটা অংশ আমি যে হতে পেরেছি, আমার সেইটাই সবচেয়ে ভালো লাগছে, যে এই খুশিটা আমিও ভাগ করে নিতে পারছি, এটাই আমার সবচেয়ে খুশির দিন। থ্যাংক ইউ। প্রথমেই সকলকে, আপনাদের সবাইকে অনেক প্রণাম জানাই, ধন্যবাদ দিতে চাই, কারণ আপনারা প্রথম থেকে আমাদের সাথে ছিলেন এবং টনিক 100 ডেজ ক্রস করেছিল, প্রজাপতি 100 দিন ক্রস করেছিল, আজকে প্রধান 100 দিন ক্রস করবে। তো এই লাগাতার আমাদের 3টে ছবি 100 ডেজ ক্রস করেছে, তো এটা আমাদের ডেফিনেট একটা হ্যাট্রিক, এবং এই হ্যাট্রিকের জন্য বাংলার সকল মানুষকে আমরা ধন্যবাদ জানাতে চাই, কারণ তারা আমাদের সাথে সবসময় ছিলেন, ভালো ছবির পাশে ছিলেন, দেখেছেন সিনেমা হলে গিয়ে সিনেমা, এবং আপনারা সকল জার্নালিস্ট দাদারা বা দিদিরা যারা আছেন সবাই সবসময় ভালো ছবির প্রশংসা করেছেন, সাপোর্ট করেছেন, এবং সেই জন্যই এখনও টানা সিনেমা হলে 100 দিন অতিক্রম হয়েছে আজকে, এবং প্রধান চলছে, এবং আপনাদের অনেক ধন্যবাদ জানাচ্ছি এই জন্য। থ্যাংক ইউ। একজন খুব ইম্পর্টেন্ট মেম্বার, সে রেগে যাবে, তাকে বাসনা দিবে, কে বল ভোট করে নাম বলেছি। আমাদের টনিক, প্রজাপতি এবং প্রধানের চিত্রনাট্যকার এবং যিনি ডায়লগ লিখেছেন শুভদীপ দাস। টনিক, প্রজাপতি এবং প্রধান যিনি লিখেছিলেন, তিনি আমাদের পরিচয় লেখার কথা নেই, কিন্তু তিনি লিখছেন, তার জন্য তিনি ফেসবুকে বিশাল বিশাল পোস্ট লিখতেন, তো পোস্ট দেখে আমাদের গুরু যিনি আছেন তার ভয় লেগে যাবে, এত পোস্ট করতে হবে, পুরো স্ক্রিপ্টটাই লিখে নেবো। এইভাবে এটা সত্যি কথা যে আমরা এখানে বসে আছি 100 দিনে, সেটা মানে সবচেয়ে বড় কৃতিত্ব হচ্ছে শুভদীপে, শুভদীপ থাকলে প্রধান হতে। তো তুমি পকেটে তেল রাখো না, বাটার রাখো, কি রাখো বলো তো, এই দিয়ে মাখি দিই একটু, এই দেখ স্যার আমি একটু তেল দিই, পরপর 3টে ছবি, মানে 100 দিনের হ্যাট্রিক, প্রচণ্ড ভালো লাগছে, আর এটা দর্শকদের জন্যই হয়েছে। খালি একটা কথাই আবার দুটো লাইন বলি, যে দর্শকদের কাছে অনেক ঋণ প্রধানের 100 দিন, ধন্যবাদ। এটা তোমারই তো নতুন না, কিছু নাই, আমার চরম সৌভাগ্য যে এরকমটা টিমের সাথে কাজ করি, যেটা 3টে ছবি আমি পরপর, আমি 3টে ছবির সাথে আমি যুক্ত, 3টে ছবি 100 দিন পেছনে দেখতে পেয়েছি, মানে এটা আমার চরম সৌভাগ্য। আমি কৃতজ্ঞ থাকবো অভিজিৎদার কাছে, অতনুদার কাছে, দেবদার কাছে, তারা আমাকে সেই যোগ্য মনে করেছেন, এবং আমি নিজে কাজ করে এনাদের সাথে কাজ করে গ্রো করছি। আপনাদের বলে রাখি, আমার পাশে অভিজিৎদা আর ওদিকে অতনুদা, দুজন সাংঘাতিক খুঁতখুঁতে, মানে মিউজিকের এক একটা কোনা কানা ওনারা দেখে পছন্দ করে ততই তাকে ফাইনাল করে। তো আমি যে 3টে ছবিতে কাজ করতে পেরেছি, এটা মানে চরম কঠিন
রাস্তার উপর দিয়ে আমাকে হাঁটতে হয়েছে। দেখ থ্যাংক ইউ সো মাচ, আপনারা পাশে ছিলেন, প্রধান ছবি তো ভালোবেসেছেন, গানকেও আপনারা আপন করেছেন, তাই জন্য আমার অসংখ্য কৃতজ্ঞতা আপনার কাছে। তারপরে সেটা সবাই দেখছে, তো এটাই আমার সত্যি। আর আর তোমাদেরকে আমার সামনাসামনি কোনোভাবে ধন্যবাদ জানা হয়নি। আছে দীপদা, অতনু স্যার, অভিজিৎ স্যার, অসংখ্য ধন্যবাদ আমাকে আমার প্রথম ছবিতে আমাকে নিয়েছো, আমাকে ভরসা করেছো। আর প্রথম যখন শুরু হয় তখন প্রধান টিমের ছিল প্রধান, আর এখন 100 দিন পর সবার জন্য প্রধান, মানুষের জন্য প্রধান, আর সাংবাদিক বন্ধুরা তোমাদের জন্য প্রধান। তো আমার খুব ভালো লাগছে যে আমি এটা পাওয়ার সুযোগ পেয়েছি। প্রত্যেক বছর একটা করে খুব ভালো ভালো সিনেমার অ্যাওয়ার্ড দেয়, আর এবছর আমি তার পার। আমার ভীষণ ভীষণ ভালো লাগছে এই দিনটা। আমি মানে হয় না যে স্বপ্ন দেখছিলাম যে এরকম একটা হবে, 100 দিন হবে, 100 দিন হবে, আর এখন 100 দিন হয়েছে। আমি ভীষণ ভীষণ খুশি। আর আর কিছু বলবো না, ছোটো মানুষ আমি দিয়ে দিচ্ছি। আর কেউ বলবে ও স্নেহা আছে, তুই ঠেকে রাখে আটকে আছিস কেন দেখতে রে? আর স্নেহা বলো কিছু, স্নেহা আমাদের খাদানো আছে তো দুর্দান্ত অভিনেত্রী। সকল দর্শককে অনেক ধন্যবাদ প্রধানকে এত ভালোবাসা দেওয়ার জন্য। এখন এই ওটিটির জেনারেশনে একটা মুভি 100 দিন মানে ইটস আ হিউজ থিং। তো খুব ভালো লাগছে মানে এত জ্ঞানীগুণী মানুষদের পাশে বসে আছি আজকে 100 দিন। সো ইটস আ ভেরি স্পেশাল ডে ফর অল অফ আস, সো থ্যাংক ইউ সো মাচ। আর এখনও যারা প্রধান দেখেননি, এখনও থিয়েটারে চলছে, প্লিজ যান দেখুন, আপনাদের সকলের খুব ভালো লাগবে। ধন্যবাদ। কিছু বলার নেই, আমার স্বপ্ন ছিল, সেই স্বপ্ন পূরণ হয়েছে। ধন্যবাদ জানাচ্ছি অতনুদা, অভিজিৎদা এবং দেবদাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, আমাকে ভরসা করার জন্য। আরও বেশি চলুক এটা আমি চাই, এটা তো স্বপ্ন একটা, আরও বেশি চলুক। ধন্যবাদ। আমাদের দুটো পিলার, টেকনিক্যাল পিলার, যাতে ছাড়াই ছোটা সম্ভব হতো না। একটা হচ্ছে রুপি ভরে রুপিদা, আর একটা হচ্ছে সুভের দা। কই সামনে এসো, কিছু কত আজকে সেঞ্চুরি মেরেছো দাদা, আজকে সবাই সুজয় দা সারাদিন আমাদেরকে কাটে, কেটে কেটে ছোটো করে, কখনো কখনো বড় করে। তো সুজয় দা রুপিদা হচ্ছে আমাদের ওয়ান অফ দ্য জিনিয়াস, একজন বাঙালি ডিওপি যাকে নিয়ে আমরা গর্ব করি, এবং উনি আমার ব্যাক টু ব্যাক ছবি করেছেন প্রজাপতি, আমাদের বাঘা জ্যোতি এবং প্রধান। তো রুপিদা চুমো টাইম দিয়ে দিচ্ছি, সুজয়দা আমাদেরকে কেটে কেটে ছোট করে, আমরা বড় বড় করি রায়তা খালে, তো সুজয়দা ছোট ছোট করে দেয় আমাদেরকে। সুজয়দা হচ্ছে আমাদের এইটা, সুজয়দা ছোটই করি না বা বড়ও করি, একই জমজমাটও করি। যাই হোক, সেঞ্চুরি হয়েছে, এ তো মানে সাধারণ সেঞ্চুরি না, আগে বীরেন্দ্র সেহওয়ালের সেঞ্চুরি এবং পরপর তিনটে সেঞ্চুরি। আমাদের একটা দারুণ টিম, আশা করি পর ছবিটা 100 দিন কি আরও বেশি যাবে। সুজয় হচ্ছে আমাদের ভরসা, ছবিটা শেষ হওয়ার পর প্রথম ফোন যায় সুজয় দাঁড়িয়ে প্রত্যেকটা ডিপার্টমেন্ট থেকে, আমার থেকে যাচ্ছে কেমন লাগছে বলো তো, না এবারে খুব ভালো হয়েছে। ইনফ্যাক্ট আমার এখন মনে আছে প্রধানের কমিউনিকেশনটা, যেহেতু এটা একটু পলিটিক্যাল ওরিয়েন্টেড ছবি এখন সবাই জানে, তো আমার মনে আছে আমি সুজয়দাকে ফোন করবো, সুজয়দা একটু বেশি মার খাবো না তো, আমি একটু বেশি সাহস হয়ে গেছি, আমাকে বলছিল এই ছবি যদি না চলে তাহলে আমাদের ছবি করা উচিত না। তো দ্যাট ওয়াজ দ্য লাইন গিভেন বাই হিম, তো হি ওয়াজ সুপার কনফিডেন্ট অ্যাবাউট দ্য ফিল্ম। তো থ্যাংক ইউ সুজয়দা, থ্যাংক ইউ। আর কি বলছি, টয় টয় দেবাশিস খুব ভালো লাগছে, নতুন করে বলার কিছু নেই। যারা অডিয়েন্স, যারা আপনারা ছবিটা দেখে, থিয়েটারে এতদিন ধরে চললো, 100 দিন কমপ্লিট করলো, হওয়াই ছিল আমাদের সুপারস্টার দেব ফিলিস না না হওয়ারই ছিল, কিন্তু ছবিটা হ্যালো হ্যাঁ, তো
এখনও যারা ছবিটা দেখেননি অবশ্যই হলে গিয়ে দেখবেন, এই অনুরোধ রইল। খুব ভালো লাগছে এর একটা এরকম এর একটা অংশ হতে পেরে, সবাই ভালো থাকবে, এটুকুই করবো। থ্যাংক ইউ। আর কেউ আছে? বন্ধ তো সেটা তো নিশ্চয়ই করবো। আর থ্যাংক ইউ অতনুদা, অভিজিৎটা দেব দা বললাম না, আমাকে ছোটই হবে। সবাইকে থ্যাংক ইউ যে আমাকে এই ভালো সুযোগটা দেওয়ার জন্য বিশ্বাস করি। থ্যাংক ইউ। আপনি প্রেসের থেকে কেউ কিছু বলতে চান? আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। সেঞ্চুরি কাজ ভালো লাগে। আমার মনে হয় ব্যাক টু ব্যাক আমাদের চারটে ছবি, আমার আর অতন্দার এবং আমার আর অভিজিতের এবং অতন্দার তিন নম্বর ছবি, তো আমাদের চারটে ফাইট টক আউট বেঙ্গল টকিস অ্যান্ড ডেভেলপমেন্ট হচ্ছে, সেটা আমাদের ফোর্থ সেঞ্চুরি ইন এ রো অ্যান্ড উইথ অভিজিৎ অ্যাজ এ টিম পে আমাদের থার্ড সেঞ্চুরি এট এ রো। তো ডেফিনেটলি এই সময় দাঁড়িয়ে সেঞ্চুরি করা, যেখানে এক সপ্তাহ ছবি চালানো যায় না, সেইখানে দ্যাট টু উইথ দ্য কম্পিটিশন, সিস্টেম ইয়ার গ্রেট কম্পিটিশন, মানে আমাদেরকে বিশ্বাস করা হয় না। প্রথম কথা, বাংলায় বাংলা ছবি রিলিজ করতে দম বেরিয়ে যায়, সেইখানে বিভিন্ন ল্যাঙ্গুয়েজের ছবি যেই কম্পিটিশন দেয় সেইখানে নিজের ছবিকে সম্মান পাওয়ানো এবং সম্মান সম্মান লাভ ইউ তো নাম কি প্লিজ, থ্যাংক ইউ। তো না না, মজা করছিলাম, থ্যাংক ইউ, আমার সত্যি প্রফিটে ভালো হচ্ছিল। সম্মান শো পাওয়ার জন্য লড়তে হয়, তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সেঞ্চুরি, এগুলো প্রেস কনফারেন্স যতই আমরা ভালো বোঝার চেষ্টা করি না কেন, যতই আমরা ভালো ভালো কথা বলার চেষ্টা করি না কেন, বাট প্রচুর রাত যায় এইটা ভাবতে কি কীভাবে আমরা বাংলা ছবিকে প্রপার শো টাইম দেবো, কীভাবে মানুষের কাছে পৌঁছবো, কীভাবে আরও দর্শককে হলে নিয়ে আসবো যারা বাংলায় থাকে বা বাংলা ছবি দেখে না, তাদেরকে কীভাবে আমরা আর কী অন্যরকম করবো যাতে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। কখনো আমাদের ছবিকে ফ্যামিলি ড্রামা বলে ট্যাগ করে সাইডলাইন করা হয়, কখনো বলা হয় যে না এটা তো সিরিয়াল মার্কা ছবি, তা সত্ত্বেও রং রঙিয়ে আমরা ব্যাক টু ব্যাক চারটি ছবি মানুষের মনোযোগ করতে পারি, কিন্তু তবুও কোথাও যেন আমরা আটকে থাকি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে সেঞ্চুরি করা আজকে হাতের তম, তো এইগুলো আমাদের কোর টিমের জন্য যারা যারা আছে, এটা হচ্ছে আমাদের ওই লড়াইটা যেটা হয়তো আমরা মুখ ফুটে প্রেসে সামনে কোনো দিন বলি না, সবসময় আমাদের হাসি মুখটা রাখি যাতে আমাদের কষ্ট আমাদের, কিন্তু মানুষ যেন আমাদের ভালোটাই দেখতে পায়, মানুষ যেন ছবিটা যেন এনজয় করে। কিন্তু এই লড়াইয়ের মধ্যে অনেক সময় আমাদেরকে কন্টেন্ট গাড়ির মতো ডিস্ট্রিবিউটাররা যারা এগিয়ে থাকে, যে লড়াই করে হিন্দি ছবির সঙ্গে বা অন্যান্য ভাষার ছবির সঙ্গে আমাদেরকে আমাদেরকে সম্মানজনক শো পাওয়ার জন্য, থ্যাংক ইউ লাভ ইউ। এবং সমস্ত মানুষ, সমস্ত সিঙ্গেল বেঙ্গলি এক্সিবিউটাররা যারা বাংলা ছবিকে এখনও সম্মান দেয়, তারা নো শেয়ারিং থাকা সত্ত্বেও বাংলা ছবিকে সাহায্য করে এবং পাশে থাকে, এই এই হান্ড্রেডটা তাদের জন্য সমস্ত হল যারা আমাদেরকে বিশ্বাস করেছিল এবং ওই সমস্ত দর্শক যারা হলে টিকিট কেটে এসে ছবিটা দেখেছিল এবং আজকেও দেখছে। আর কিছু বলার নেই টিম প্রধান থেকে, আমাদের কাজ ভালো সিনেমা বানানো, কখনো ভালো হয়েছে, কখনো খুব ভালো হয়েছে, কখনো কখনো খারাপ হয়েছে, বাট উই আর ভেরি ফাস্ট লার্নার। আমার মনে হয় যে জীবনে ফার্স্ট লার্নার হওয়াটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, নিজের ভুল থেকে যত তাড়াতাড়ি শিখবে তত তাড়াতাড়ি এগোতে পারবে, এটা আমার মনে হয় এটাই একমাত্র মন্ত্র যে কোনো জীবনে। তো আমাদের মন্ত্র এটাই যে আমরা খুব তাড়াতাড়ি শিখি আমাদের ভুল থেকে এবং আমরা চেষ্টা করি এই ভুলটা আবার যেন পরের চোখে রিপিট না হয় এবং আমরা যেন আরও বেশি দর্শকের কাছে পৌঁছতে পারি, এটাই লক্ষ্য। প্রেসকে অসংখ্য ধন্যবাদ, তোমরা সব সময় একদম আমাদের শ্যাডোর মতন সঙ্গে থাকো যাতে আমরা আরও দশটা দর্শকের কাছে এক্সট্রা পৌঁছতে পারি। যারা যারা আজকে উপস্থিত আছেন প্রেস, অসংখ্য ধন্যবাদ, তোমরা সবসময় বাংলা ছবির পাশে থেকেছ। আজকে এই সেলিব্রেশনটা আমাদের প্রেস, আমাদের এক্সিবিউটার, আমাদের দর্শক এবং বাংলা ছবির সম্মানের জন্য, থ্যাংক ইউ সো মাচ।
একটু পিছনে আসো না, পুরো পাচ্ছি না রোদ। তোমার ক্যামেরা লেন্স উঠে তার উঠবি না, ফোনটা পেছে একবার এদিকে সবাই এদিকে মমতা এদিকে